উনি যখনই সিলেট সহ যখন চিটাং বিভাগ তখন আসতেন আসলে ওই সিলেট যাইতে হইতো ক্যান্টেনমেন্ট দিয়া মাঝে দিয়া তখন বিরাট দুটা নদী আছিলে অন্ত পুল কইরা রাস্তা করে দিছে তো সিলেট যাইতেন তখন উনি ক্যান্টেনমেন্টের এখানে আইসা টেলিফোন করতো অথবা চিটাং যাইবো টেলিফোন করতো বলতো তো তুমি আফজল রে একটু টেলিফোন করো আসছে বলো আর তোমার মায়ের আমারে খাস বিস্কুট দিয়ে সাবান আমি আইতেছি এ আহমদুল্লাহ আফজল ও আফজল ও মজিব ভাই তো আইয়ে তুমি আইও মজিব বেই তাড়াতাড়ি আইতে করছে তো আমিও প্যান্টটা ভুঁই শার্টটা বালা থাকলে এইটা গায়ে দিয়ে যাইতাম গা আমার গালে দুইটা খালি টানত উনি খুব আদর করতো দুই থাকতো বদলোক আহ ভার্চুয়ালি উনি তো ডালিমরা মারছে তো জিয়া জিয়াসহ ওনারে ভারতের প্রয়াত নেত্রী ইন্দিরা গান্ধী কিন্তু ওনারে বলছিল দেশের অবস্থা ভালো না আপনার সরকারি ভাষায় চলে যান উনি বলছে যে আপনি আমাকে দোয়া করবেন আমি আমাকে কেউ মারবে না আমি পাকিস্তানের কারাগার থেকে কবর করছে ওখান থেকে আমি আইসা পড়ছি এখন আর মারবে না আমদুলিস তখন পার্টির সেক্রেটারি ছিল কুমিল্লা আর মোস্তাক প্রেসিডেন্ট ছিল আর আমি ভিক্টোরিয়া করলে যে অ্যাথলেটিক সেক্রেটারি পরে ভিপি হইসি লাস্ট কথা হলো বিপিগিরি জনের পরে উনি আমি কি তুই কি তুই আমি কিচ্ছু না তো আমাদের সাথে মেয়েরে ক একটা খাতা দিত রোল করা খাতা এর মধ্যে লিখে দিল আমার প্রেসিডেন্ট শহর শহরের আর হলো তুই বাকিডি ফুরে লইস মতন নিয়ে করবি তখন বাহিরের সেক্রেটারি করল বঙ্গবন্ধু চাকরির থেকে বাদ দিয়ে দিল এরপরে তারাই চক্রান্ত করে বঙ্গবন্ধুরে মারল আর আমি সংগঠন করতাম আমি তো স্কুলে কলেজে মাদ্রাসায় পর্যন্ত কমিটি করছি খালি ছাত্রলীগ বানাইতে পারলে আওয়ামী লীগ হইব বঙ্গবন্ধুর কাজে লাগবো এই চিন্তা করতাম আর ছোটবেলার থেকে আমি পাকিস্তানিরা দেখলে রাস্তা হাঁটতে এই প্যারা ভান্ডার যাইয়া আড্ডা দিতাম অর্ধেকটা রাস্তা লইয়ে তারা হাঁটত তারপরে হাড্ডা দিয়ে এরম করতাম কেয়া কিয়া করতায় কেয়া করতায় তুম রাস্তা মেয়ে আচ্ছা এক সাইডে দিয়ে আডে তারা রাস্তা লইয়া আডে নেতাজ এই পাকিস্তানি এই দেশ থেকে হটাইতে হবে এইটাই ছিল ওনার বড় স্বপ্ন বাঙালিদের জন্য আবার ভূমি আলাদা করতে হবে বাঙালির মুক্তি এটাই তো ওনার স্লোগান ছিল বুঝাইতো বুঝাইতো যে আমার আমার দেশের ইয়ে এটা ঘন ঘন হইত আমার দেশের বাস বাস দিয়া কর্ণভুলিতে ইয়ে কাগজ মিল হইছে এই কাগজ পাকিস্তানি নিয়ে ওখানে দুই আনা ব্যস্ত আমরা দশ আনা দিশা কিনতাম তখন তো উনি অসম্ভব পরিশ্রম করতেন তো উনি আসছেন কুমিল্লা আমাদের বাসাও আসছেন উনি উনি টের পাইছিল দেশে মোস্তাক একটা কিছু করবে কিন্তু উনার একটা কথা হলো আল্লাহর রহমত আছে আমার উপরে আমি পাকিস্তানে আমার মরুভূমির ভিতরে একটা ঘরের মধ্যে আমার রাখতো আমার সামনে একটা কবর বানাইছে দেখাইছে এইটার মধ্যে তোমারে মাইরা খাদাম উনি কইত যে আমি কইতাম যে আমার মাইরা ফেলে তোমরা কিন্তু লাশটা বাংলার মাটিতে পাঠাই দিবা কিন্তু মনি বেড়ে ওনার মারার আগে মাইরা লিছে নাইলে কিন্তু এইসব জিয়া ফিয়া কিছু থাকলো না হলে মস্তা